অ্যালাউ করবি না? কেন বলতো, তুই তো সন্ধান করতে পারিস, তোর মাও পারে না, তুইও পারিস না। এবার তোর বোন জিতে যাবে, ও দেখবে কোনটা বড় নিয়ে যাবে। কেউ কি ভাগ করতে রাজি হবি? যে ভাগ করবে সে কিন্তু কম পাবে, তাই তো? এবার তুই ভাগ করবে না, মা ভাগ করলে সমস্যা, তোরাও ভাগ করবি না, তখন মা একটা বুদ্ধি পাবে। টস করে বুঝিস তো? এবার একটা পয়সা নিয়ে বললেন যে আমি এবার দুজনের মধ্যে টস করব, যে হারবে সে ভাগ করবে, যে জিতবে সে পছন্দ করবে। এটা কি চলতে পারে? চলতে পারে তো? তো পৃথিবীতে কিছু পাল্টালো না। আমরা সবাই ভাবতাম যে মা একটু অন্য ভাই বোনের উপর পক্ষপাতদুষ্ট, তাই তো? আবার নিজের অভাবটা করবো না, কারণ আমরা নিজেরা জানি আমরা সমান সমান ভাগ করতে পারি না। এবার কি হলো, একটা টস করলেন তোর মা, এবং তোদের মধ্যে যত দ্বিধা দ্বন্দ্ব ছিল সব কিন্তু ঘুরে গেল, তাই না? পৃথিবীতে কিছু পাল্টায়নি কিন্তু ওই ওই টসটা ছাড়া। এটা যখন আমি যখন এটা খুব জটিল বিষয় প্রবাবিলিটি, এখন জানার কথা নয়, আমি যখন প্রবাবিলিটি প্রথম পড়াই কলেজের ছাত্রদের আমি এইটা দিয়ে শুরু করি, মানে একটা টস করে কিন্তু আমি, আমরা বলি যে মানুষের মধ্যে যে বায়াস ইংরেজিতে বলে, বা সবাই যে মনে করে যে একটা পক্ষপাতের ব্যাপার থাকে, সেটাকে ওড়ানোর একমাত্র উপায় হচ্ছে এই টস করা। ফুটবল খেলার সময় টস করে ঠিক করা হয় না, কে কোন সাইড নেবে, কে ফার্স্টে বল নেবে, রেফারি যদি বলে তুমি নাও, তাই যাবে না, তাই না? বা সে রেফারি করে কি, দুই ক্যাপ্টেনের মধ্যে টস করে, যে জিতে সে পছন্দ করে, কারোর কোনো অভিযোগ নেই, রেফারি কোনো পক্ষপাত নেই। তাহলে এই সমস্ত পক্ষপাত বা ইংরেজিতে একটা শব্দ পড়ে শিখছি বায়াস, এই বায়াসটা দূর করার জন্য এইগুলো হচ্ছে আমাদের। আচ্ছা, এটা কিন্তু আমার ব্যাপার নয়, এই জিনিসটা আরেকটু বড় সড়ো ভাবে মানে থিওরি করে একজন বিখ্যাত হার্ভার্ডের অধ্যাপক নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার নাম এরিক মাস্কিন, তিনি আমাদের ইনস্টিটিউটে এসে বক্তৃতা দিয়েছিলেন, তিনি ফার্স্ট এই গল্পটা শুরু করেছিলেন, তারপরে ওনার থিওরি থিওরি আছে। এটাই কিন্তু ওনার নোবেল পুরস্কারের মূল ব্যাপার, যে মানুষের মনে যে মানে একটা পক্ষপাতের চিন্তা থাকে সেটাকে কী করে রিমুভ করা যায়। উনি করেছেন গেম থিওরি, সেটা অন্য জিনিস, কিন্তু এটাই হচ্ছে তার মূল পয়েন্ট। এটা হচ্ছে মানে আমার ধারণা, যদি আমরা করতে পারতাম, আমি একটা চিন্তা আছে এটার উপরে করবো, মানে অঙ্ক প্রবাবিলিটি ইভেন সব ডিফিকাল্ট কনসেপ্টগুলো খুব সহজ ভাষায় বলা যায় কি, মানে আমার ধারণা প্রবাবিলিটি ইন্ট্রোডাকশান এই গল্পটা দিয়ে সবচেয়ে ভালো লাগে, আমি সবসময় থাকি এটা নিয়ে কোনো। আমি আরেকটা এরকম গল্প হলেই যাই, এটা একটু কঠিন হবে কিনা, তোরা তাহলে গড়ের অঙ্ক পড়েছিস? পড়েছিস তো? এক দুই তিন চার পাঁচের বড় কথা বলতো, মুখে মুখে বল, এক দুই তিন চার পাঁচের বড় কথা তিন তিন বলেছি, এক থেকে দশ এর বড় কথা হবে সকাল পর, এক থেকে দশের বড় কথা হয়। শূন্য এক দুই দশ পর্যন্ত যোগ করলে কথা হবে, শূন্য তো এসে এক শূন্য যোগ করলে যোগ করলে কথা হবে। পনেরো, তার সাথে ছয় যোগ করলে একুশ, তার সাথে সাত যোগ করলে আট যোগ করলে
36 9 যোগ করলে পঁয়তাল্লিশ, দশ যোগ করলে 55। এবার কটা সংখ্যা হলো শূন্য থেকে দশ, তাহলে মোট কটা সংখ্যা হলো 11টা, শূন্য থেকে দশ তো 11টা, তাহলে গড় কত হবে 5, তাই তো? এটা আমাদের এবার তাহলে আমি একটা বাক্সের মধ্যে 11খানা ঠিক রাখি, একটাই শূন্য লেখা আমার চোর পুলিশ করিস, মানে এখন আজকে বাচ্চা আমরা কেন চোর পুলিশ, চোর পুলিশ বা কুদারো বা এসব করতে আমরা তুলতাম না। এবার ধর আমরা একটা বাক্সের মধ্যে আমি এই খেলাটা পরে একদিন উনি রেখে খেলতে পারিস, যে একটাই শূন্য রাখলাম, একটাই এক রাখলাম, তেমন করে একটা দশ রাখলাম। এবার তোকে বললাম যে তুই একটা খেটে নে, ভালো করে একটা সংখ্যা তোর, তুই শূন্য তুলতে পারিস, তুই এক তুলতে পারিস, তুই দুই তুলতে পারিস, তুই দশও তুলতে পারিস, ওই দেখে নিবি, দেখে ওটা আবার করে দিবি। তারপর তোকে বললাম যে তুই এটা এই এই খেলাটা কিন্তু খেলবি পরের দিন, হ্যাঁ আমার আয়োজন করে আনি নিয়ে সময় লাগে বলে দশ, তুই হয়তো একটা সংখ্যা তুললি, কত দেখলি সাত, দেখে আবার কেউ দিয়ে দিবি। এবং ওকে বললাম তুই এবার নাড়াচাড়া করে নে বাক্সটা, ওর একটা সংখ্যা তোর তুলে সংখ্যাটা দেখ, দেখে ফেরত দে। সবাই যদি এরকম করে একটা করে সংখ্যা তোলে, এটা শূন্য হতে পারে, এটা এক হতে পারে, এটা দুই হতে পারে, একটা তিন হতে পারে, একটা দশ হতে পারে, আমি যদি ঝাঁকি ঝাঁকি তুলছি এর মধ্যে কোনো পায়ে আসবে, কোনো পক্ষপাত নেই, সবাই সমানভাবে আসবে, তাহলে এতে গড় কত হবে, সবার সংখ্যা নিয়ে আমি যদি গড় করি তাহলে কত হবে, মোটামুটি 5, 5 তো, এটা কিন্তু করে দেখবি যেটা গড় 5 বা একটু বসে হতে পারে, কারণ সবসময় তো আমার 11 গুণিতক হবে না, লোকজনের সংখ্যা 18টি হয়, তাহলে তো মানে কোনো একটা সংখ্যা দুবার আসবে, কোনো সময় একবার আসবে, আমি বললাম আর কি। তাহলে এবার গড় মোটামুটি 5 বা 5-এর কাছাকাছি, 5 তো খুব দূরে হবে না। এবার আমি একটা গল্প বলি, যেটা আমি তো নরেন্দ্রপুরে পড়তাম, আমাদের এক মাস্টারমশাই ছিলেন, মানে এরকম মাস্টারমশাই আমি সারা পৃথিবীতে সারা জীবনে পাই, উনি আমাদের কীভাবে শেখান এই গল্পটা আমার থেকে, এটা কিন্তু ওনার গল্প। আমাদের এখানে সুভাষ শিষ্যের ডিসিপ্লিন কেমন যায় নরেন্দ্রপুরে, কিন্তু রামকৃষ্ণ মিশন বিরাট বড় খুব এলিটও বলে পথে, সেখানে তো ভয়ঙ্কর ডিসিপ্লিন, এত নিয়ম না, মানে আমাদের মাথা খারাপ হয়ে যায় নিয়মের ছবি, এখন মনে হয় যে ঠিকই ছিল, হয়তো তখন একটা ভালো লাগতো না, এটা করবি না, ওটা করবি না, এটা করতে হবে, সবসময় শুধু মহারাজের থেকে নানা ধরনের আদেশ, আর না করলে থাকবো, আজকাল তো থাকবো মারা যায় না, তাই তো নিয়ম নেই থাকবো না, না হলে থাকবো কান মরা এসব চলতো আর কি। উনি হয়তো পাখা হাওয়া পাচ্ছেন, পাখা কাটিয়ে দিয়ে দিলেন একটা মার, মানে এসব চলতো আর কি। তার মধ্যে কঠিন নিয়ম, তার মধ্যে একটা নিয়ম ছিল, আমরা কেউ কোনো পয়সা কাছে রাখতে পারবো, কারণ সবাই তো সমান, সবাই যদি আমরা তো আশ্রমে সবাই সকালে খাচ্ছি, দুপুরে খাচ্ছি, স্কুলে যাচ্ছি, বিকেলে মুড়ি আর চপ টপ খাওয়া হতো, রাত্রিবেলা রুটি তরকারি এই মাংস কিছু একটা হতো, সবাই তো একই খাবার খাচ্ছে আমাদের কলেজে, আর বইপত্র তো বছরের প্রথমে স্কুল থেকে আমরা নিতাম, খাতাপত্র যা লাগতো কিনতাম, বা সাবান লাগলে তেল লাগলে আমরা নিতাম, তার একটা বিল তৈরি হতো, বাবা মা এসে বিলটা দিয়ে দিত, আমাদের কোনো পয়সাকে দরকারও ছিল অসুবিধা রাখার, একদম বেনিয়ম ছিল, কিন্তু বেনিয়ম হলে কী হবে, আমাদের তো সব বেনিয়ম ভাঙাটাই বাচ্চাদের কাজ, আমার কিছু পয়সা রাখতাম, কী করতাম, খরচ করতে হবে তো। আমাদের নরেন্দ্রপুরে না একদম শেষ মাথায় সমস্ত খেলার, আমরা 1200 জন ছাড়া ছাত্র ওখানে, আমার ধরনের গোটা 30-35টা খেলার মাঠ আছে, যেটা হচ্ছে একদম শেষ রাত মাঠ, এ করে করে মাঠ মাঠ, তারপরে বড় স্টেডিয়াম যেখানে টুর্নামেন্ট হবে, বড় খেলা হবে, আমাদের খেলতে গেলে এবারে খেলার মাঠের সেই বাউন্ডারি, বাউন্ডারি লাল একটি বিশাল বাউন্ডারি, ওখানে না কিছু ওই বিক্রেতা আসতো, তার কী ব্যস্ত আলু কাবলি, ভোজনি, আচার, ফুচকা, লাল নীল আইসক্রিম, এখানে পাওয়া যায় লাল নীল শক্ত, মানে আসলে বড় করে আইসক্রিম, এগুলো সব বিক্রি করে ওগুলো কিন্তু পয়সা লাগবে, আমরা ওখানে গিয়ে ওইখানে আমাদের পয়সা লাগবে। আমাদের বলেছেন যে তোরা যেহেতু মাঝে মাঝে নিয়ম মানিস না, এই জন্য কিন্তু 30-40টা পরিবার খেয়ে আছে, নিয়ম মানতে না কিনলে তো আমাদের পরিবার চলতো না। তা উনি একদিন বললেন যে আমি জানতে চাই কত টাকার কেনা গেছে,
বা সবচেয়ে সোজা উপায় কি, আমি তোকে জিজ্ঞেস করতে গিয়ে তুই গত সপ্তাহে ক টাকা খরচ করিস, তুই দু টাকা, আমাদের সঙ্গে দু টাকা খরচ ছিল, তা তোকে বললাম তুই খরচ করেছিস বললি 3 টাকা, ও বললে 1 টাকা, ও বললো 5 টাকা, সব দিয়ে যোগ করে ফেলি, তাহলে জানা যাবে কত টাকা কেনা হয়েছে আমরা এক সপ্তাহে। কিন্তু আমরা তো বলবো না, মহারাজ জানলে খুব বিপদ, তার মানে আমার কাছে পয়সা ছিল, পয়সা তো রাখার কথা না। আমাদের কল্যাণদা বললেন যে তোদের এই প্রশ্নে জিজ্ঞেস করার কোনো বুদ্ধি মানে কাজ না, কারণ উত্তর দিবি না বা দিলেও মিথ্যে বললি, কারণ মহারাজ তো জানলে খুব বিপদ। তাহলে তো ইংরেজিতে আমার বলবো ঠিক আছে, বলতে হবে না, কিন্তু টাকাটা তো সেটা খেলা গেল, তখন মিনিমাম একটা বাড়ছে করলি, যেটা বললাম 0 থেকে 10, ধর তুই একটা সংখ্যা তুলি, এটা ভালো করে ভাবতে হবে, মানে খুব গভীর কিন্তু জটিল নয়, হয়তো তুই তুললি সংখ্যাটা 3, এবার তুই ভাবতে গত সপ্তাহে ক টাকা খরচ করছিস সারা মাঠে, ধর তুই ভাবতে 3 টাকা খরচ করছিস, সংখ্যাটা হবে 4, তুলে সংখ্যাটা 4 তুললি তুই ভাবতে তুই খরচে 3 টাকা, 3 টাকা তুই বলবি না, যদি বললেন যে 3 আর 4 যোগ তাহলে কত হবে 7, মানে 7 তুই বলবি কি। এবার আমি ভাবছি আমরা কি ভাবছি যে 7 বললে কি কল্যাণদা জানবেন যে আমি 3 টাকা খরচ করেছি, তাই তো? কল্যাণদা জানার কোনো উপায় আছে, বা সবচেয়ে বড় ভাই মহারাজের জানার কোনো উপায় আছে 7 বললে? কারণ 7 তো কত ভাবে হয়, 7 আর 0 যোগ করলে হয়, 6 আর 1 যোগ করলে হয়, 5 আর 2 যোগ করলে হয়, 4 আর 3 যোগ করলে হয়, 3 আর 4 যোগ করলে হয়, 2 আর 5 যোগ করলে হয়, 1 আর 6 যোগ করলে হয়, 0 আর 7 যোগ করলে হয়, এতভাবে হয়। তাহলে মহারাজের এত বুদ্ধি নেই যে জানবে যে আমি 3 টাকায় খরচ করেছি, মানে 7 থেকে তো এতগুলো উপায় আছে না। পরে আমরা শেখাবো যে সলিউশন কখনো একটা যদি না হয় তবে বিপদ আছে, কারণ 7 থেকে কিন্তু মানে কারো বাবা 7 দিনে এই যে জানবে যে আমি 3 টাকা খরচ করেছি, তাই তো? ঠিক আছে, আমরা এই যোগ করাটা, ঠিক আছে, যোগ করাটা কি আমি 3 টাকা খরচ করেছি আর আমি কি সংখ্যাটা তুলে যোগ করাটা বলছি, এই যোগফলগুলো আমি গড় করলাম, আমাদের গড় বেড়ে গিয়েছিল মনে হচ্ছে 7.5 মাস, গড় বেড়লো 7.5, এটা একটা কার গড়, আমরা যে খরচ করেছি তার গড়, তার সাথে যে সংখ্যাগুলো তুলেছি তার গড়, সেটা ধরে বললি 5, আমার ওই যেগুলো আমরা সব বললাম 7, 8, 3, 4, 2 যা বললাম সেগুলোর গড় কত বেরোলো 7.5, তাহলে আমরা যে খরচ করেছি তার গড় কত, আমরা 1200 ছাত্র আড়াই হচ্ছে এই গড়ে খরচ করি 1200 ছাত্র, তাহলে মোট খরচ কত হয় 3000 টাকা কেনা বেচা হয়। তা উনি কিন্তু বার করে ফেললেন, একটা অসাধারণ খুব সহজ অঙ্কন পদ্ধতিতে, সহজ কিন্তু খুব গভীর পদ্ধতিতে, আমাদের কোনো বিপদ হলো না, মহারাজের তোমার বাবার সাথে জানে যে আমরা ক টাকা খরচ করেছি, হ্যাঁ তো এইটাকে না আজকাল যেটা খুব ইম্পর্টেন্ট একটা পিসিএসের লোক বলতে পারবে এটা, যে এটাকে তোমরা জানবে না, এটা হচ্ছে ফাউন্ডেশন অফ প্রাইভেসি প্রিজার্ভিং কমিউনিকেশন, এটা হচ্ছে একটা বোঝা যাচ্ছে তোর বললাম, এটা কিন্তু আমাদের কল্যাণদা শিখিয়েছে না, আমি যখন ক্লাসে এইটি পড়ি আজ থেকে কি বলো স্যার, প্রাইভেসি প্রাইভেসি প্রিজার্ভিং কম্পিউটেশন, মানে প্রাইভেটলি কারো কোনো কিছু জানতে পারলাম না, একদম কম্পিউটেশনটা হয়ে গেল, আমি বার করতে চাই মোট কত খরচ হচ্ছে, বার করলাম কিন্তু আর কোনো প্রাইভেট ও কত প্রাইভেট খরচ জানতে পারলাম না, এটা হচ্ছে বিরাট সাবজেক্ট ইন্ডাস্ট্রিতে কম্পিউটার, আমি পড়ো একদিন এটা ইন্ডিয়ানে হলে ভালো শেখাতে পারি আর কি, কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ানে ছেলেদের পেয়ে দিয়ে শেখানো যায়, তার জন্য অনেক অ্যাপ আছে, এই আছে, এটা হচ্ছে সেটি মজা লাগছে তো, এই ধরনের আমি ভাবছি বই বিপদ মনে হবো, মানে জটিল কনসেপ্ট গুলো যদি ছোট ছোট এগুলো আমি তৈরি করেছি আর কি, আমি এটা আমি তৈরি করিনি, কল্যাণদা করেছিলেন, আমি আর কি কল্যাণদাকে উনি এখন বেঁচে নেই, আমি
পদ্মশ্রী পাওয়ার পরের দিনই কিন্তু ওনার কাছে গেছি, কারণ উনি হচ্ছে মানে উনি হচ্ছে আমার সবচেয়ে ইন্সপিরেশন। মানে ছোটবেলায় না পড়লে তো এখানে আসে না, কারণ কল্যাণ দা প্রায় বিছানায় উঠতে পারেন না। আমি বললাম কল্যাণ দা আপনি কিন্তু আমাকে, আমি যেসব করি না তার জন্য পদ্মশ্রী পেয়েছি, আপনি শিখিয়েছেন। আমি বিএসসির বেশি আমার দৌড় ছিল না, আমি এত জানি না, আপনি শব্দগুলো বলছেন সিস্টেমোলজি সিকিউরিটি আমি জানি না, কিছু কিছু প্রবাবিলিটি জানি না, না আপনি না জেনেই কিন্তু আমাকে সব শিখিয়ে দিয়েছেন। আমি এখন পৃথিবীর যেখানেই বক্তৃ আছে এই বলি যে আমার এই ফাউন্ডেশন কিন্তু আমার নরেন্দ্র পুষ্করের ক্লাস এইটের অঙ্কের মাসে মাসে কল্যাণ চৌধুরী শিখিয়ে দিয়েছে। মানে উনি আমাদের এইভাবে শেখাতেন। আমি আর অনেক গল্প বলবো হয়তো, এই কল্যাণদা কীভাবে অঙ্ক আমাদের অঙ্ক শেখাতেন আর কি, উনি বলতে বইয়ের যে অঙ্ক না উনি আমাদের যারা পড়াতেন আর কি, নন্দপুর ছেলেরা ভালোই হয়, মানে সিলেকশন এত কঠিন। আমাদের অঙ্ক শেখানোর পদ্ধতি ছিল উনি না বই থেকে কিছুই পড়াতেন না, নিজের মতো করে বলতেন হয়তো প্যারাবোলা পড়া যাবে আর কি। বৃত্ত কি করে একটা বৃত্ত কোথায় কোথায় ব্যবহার হয়, ওখানে ম্যানুয়ালটার বৃত্ত কেন, এই বৃত্ত নিয়ে উনি অনেক গল্প বলে যান। তারপর হলো যে এবার তোরা তারপরে আমরা এবং কেউ না কেউ আমরা পেরে যেতাম এক নম্বর। তুই এবার যা বোর্ডে যা বল কি করে তুই সলভ করবি, সেই ছেলে বোর্ডে গিয়ে লিখলো যে আমি কি করে অঙ্কটা করলাম, এবার যেন পাঁচ নম্বরে চলে গেল। নিজে নিজে ভাবতে শেখাটা খুব খুব দরকার, একদম। ব্যাস আজকে এখানে থাক, পরে আবার কথা।